হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি ফিলোসফি সাবজেক্টের 2018-19 পরীক্ষার টেস্ট এবং ফাইনালের জন্য কিছু প্রশ্ন তুলে ধরেছি, যেসব প্রশ্ন অবশ্যই টেস্টে এবং ফাইনালে আসবে। তার আগে আমি বলি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে দেরি না করে আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাই। প্রথম প্রশ্ন, পদের ব্যপ্যতা বলতে কি বোঝো? এ ই আই ও বচনগুলির কোন কোন পদ ব্যপ্য তা আলোচনা করো। দ্বিতীয়, গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। আবার এই দুটাকে যুক্ত করেও আসতে পারে, ওটা তোমরা নিজেই বুঝতে পারবা, এবং যেই প্রশ্নের উত্তর জানতে চাইবে সেই সব প্রশ্নেরই একমাত্র উত্তর দিবা তোমরা। তিন নম্বর, যেটা আবর্তন বিবর্তন থেকে আসতে পারে, ও মাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। চার নম্বর, বিবর্তন কাকে বলে? উদাহরণসহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। পাঁচ নম্বর এবং ছয় নম্বরের মধ্যে এই দুটার মধ্যে একটা অবশ্যই আসবে। তোমরা জানো মিলের চারটি পদ্ধতির মধ্যে দুটো পদ্ধতি চলে আসে, এবং দুটো বাদ বাকি দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটি দুটোই পদ্ধতি আসে, এবং এই দুটো পদ্ধতির মধ্যে এই যে কোনো একটি পদ্ধতিতে অবশ্যই আসবে। মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো। আলোচনাতে থাকবে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি লিখতে হবে, অসুবিধা দুটি। তারপর হলো মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো। মিলের সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো, কী কী করতে হবে? সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা। এবার শেষে থাকবে টিকা বা লজিক থাকতে পারে। তো আমরা টিকার সম্পর্কে বলি, টিকা কী কী থাকতে পারে? এই চারটার মধ্যে দুটো টিকা অবশ্যই থাকবে। এক নম্বর হলো কাকতালীয় দোষ, দুই নম্বর হলো একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গ্রহণ করা দোষ, তিন নম্বর হলো অপর্যবেক্ষণমূলক দোষ, এর আরেক নাম আছে অবৈধ সামান্যীকরণ দোষ, চার নম্বর হলো সহকার্যকে কারণ হিসেবে গ্রহণ করা দোষ। এই কয়েকটা প্রশ্ন আমরা যদি মুখস্থ এই কয়েকটা প্রশ্নের উত্তর যদি আমরা মুখস্থ করে নিই, তাহলে অবশ্যই আমরা ফিলোসফি পরীক্ষাতে ভালো ফল করব। আশা করি তোমরা এই কয়েকটা প্রশ্নের উত্তর করে ফিলোসফিতে ভালো নম্বর তুলবে।